নমস্কার, আজকে আমরা নিয়ে এসেছি চিকেন তাওয়া তন্দুরি। এর জন্য দরকার বড় করে কাটা কিছু চিকেনের টুকরো, যেগুলোকে আমরা পরিষ্কার করে জল ঝরিয়ে মধ্যখান থেকে একটু করে চিড়ে নিচ্ছি, না হলে ম্যারিনেট করা মশলাগুলো এর ভেতরে ভালোভাবে বসবে না। চিড়ে নেওয়ার পর আমরা প্রত্যেকটা টুকরোকে আলাদাভাবে লেবুর রস, নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করছি। লেবুর রস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন, এই কটি জিনিস দিয়ে আমরা ভালোভাবে ম্যারিনেট করছি। ম্যারিনেট করা হয়ে গেলে আমরা এইভাবে মাংসের টুকরোগুলোকে আধা ঘন্টা ফ্রিজে রেখে আধা ঘন্টা পর আমরা এর মধ্যে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করছি। আদা বাটা, রসুন বাটা এবং তার সঙ্গে অ্যাড করছি জল ঝরানো দই। দইয়ের জল কোনো একটি পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে ঝরিয়ে নিতে হবে, ছেঁকে নিতে হবে, আদারওয়াইজ আমরা চিকেনটা ভালোভাবে ভাজতে পারবো না। জল ঝরানো দইয়ের মধ্যে আমরা দিচ্ছি নুন, গরম মশলা গুঁড়ো এবং চিকেন তন্দুরি মশালা। এটি বাজারে কিনতে পাওয়া যায়। চিকেন তন্দুরি মশালা, গরম মশলা এবং নুন দিয়ে জল ঝরানো দইটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমরা সেটাকে চিকেনের সাথে অ্যাড করছি। প্রথম থেকে আমি আরেকবার বলছি, চিকেনের টুকরোগুলোকে জল ঝরিয়ে লেবুর রস, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জল ঝরানো দই, নুন, গরম মশলা গুঁড়ো এবং চিকেন তন্দুরি মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 3-4 ঘন্টা আমরা ফ্রিজে রাখবো। এরপর ভাজার সময় আমরা তাওয়ায় বাটার দেব। এটা হোয়াইট অয়েলেও কেউ করতে পারেন, কিন্তু বাটার দিলে এটা অনেক বেশি ভালো হবে। বাটারের মধ্যে আমরা আস্তে আস্তে পিসগুলোকে দিয়ে খুব ধীমে আঁচে এটাকে ফ্রাই করব। এটা পুরোপুরি দুদিক ভালোভাবে ভাজা হতে প্রায় 10-15 মিনিট লাগবে। আমরা একদিক হয়ে গেলে আরেকদিক উল্টে দেব, এইভাবে ঢাকা দিয়ে এবং গ্যাস সিম করে আমরা জিনিসটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় যদি তেল বা বাটার কমে আসে, আমরা ওপর দিয়ে সেটাকে ব্রাশ করে আরেকটুখানি অ্যাড করে দেব। তেল বা বাটার কমে গেলে এর ভেতর অবধি ভাজা হবে না। এইভাবে পুরো ভালোভাবে দুদিক ভাজা হয়ে গেলে আমরা এটিকে গ্রিন চাটনির সাথে সার্ভ করব। পুদিনা পাতা, ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা এবং তেঁতুলের পাল্প দিয়ে মিক্সিতে গ্রিন চাটনি আপনারা বানিয়ে নেবেন। গ্রিন চাটনি ছাড়া এটা বিভিন্ন ধরনের টমেটো সস বা চিলি সসের সাথেও সার্ভ করা যেতে পারে। তো আজকে আমরা রেডি করে ফেললাম চিকেন তাওয়া তন্দুরি।